খুবই জনপ্রিয় একটি পেড ভিপিএনের কথা বলবো, যেটা আপনি ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। বাট এখানে আপনি যে ফিচার্সগুলো পাবেন এটা আপনি অনেক ধরনের পেড ভিপিএনও পাবেন না। এখানে কিল সুইচ নামে একটা ফাংশন রয়েছে যেটা আপনার ভিপিএনের সিকিউরিটি অনেক স্ট্রং করে তুলবে। কিল সুইচ খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন যার প্রফেশনালি কাজ করে, এটা নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি বাংলাদেশে আইপি সহকারে যে কোনো কান্ট্রি আইপি এখানে পেয়ে যাবেন। অলসো এখানে পিটুপি সার্ভার রয়েছে যেখান থেকে আপনি হাই স্পিডে যে কোনো ধরনের ডাটা ডাউনলোড করতে পারবেন। ভিপিএনটি হচ্ছে আইটপ ভিপিএন, এটা নিয়ে আমরা বিস্তারিত কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি অ্যান্ড আমার কম্পিউটার যে সফটওয়্যার ছিল এটা আনইনস্টল করে দিয়েছি আপনাদেরকে পুরো প্রসেসটা প্রপারলি দেখানোর জন্য। সো আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন, লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে। সো এই হচ্ছে আইটপ ভিপিএনের অফিসিয়াল ওয়েবসাইট, ফ্রি ভিপিএন ফ্রম আইটপ সিকিউরস ইউর অনলাইন প্রাইভেসি। এটা আপনি উইন্ডোজ, অ্যাপল বা অ্যাপ স্টোরে সব জায়গাতে পেয়ে যাবেন। সো এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড ক্লিক করব, তারপর স্টার্ট ডাউনলোড, ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, মিনিমাইজ করে রাখছি। আপনি যদি আইটপ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে লার্ন মোডে ক্লিক করতে হবে, এখানে ভিপিএনের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। সো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গেমিং, তারপর স্ট্রিমিং, ব্রাউজিং, ওয়ার্কিং, সোশ্যালাইজিং, এই প্রত্যেকটা কাজ আমরা এটাতে প্রপারলি করতে পারবো। সাপোর্টটা মিনিমাইজ করে রাখি, সফটওয়্যারটি আমরা প্রথমে ইনস্টল করব। সো ডাউনলোড করার পর এইটা একটা ফাইল পেয়ে যাবেন, জাস্ট ডাবল ক্লিক করতে হবে, ইয়েস অপশন দেবে, ইয়েসে ক্লিক করব। এই পেজটা কেটে দিই, এখানে থাকার প্রয়োজন নেই। এখানে আমরা ইনস্টলে ক্লিক করব, এখানে আইটপ পিডিএফ ফ্রি বা অন্য কোনো সফটওয়্যার সাজেস্ট করতে পারে ডাউনলোড করার জন্য। সো নো থ্যাঙ্কসে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। ইনস্টল হতে দু এক মিনিট সময় লাগবে। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান তাহলে আমার একটা পেইড কোর্স রয়েছে অথবা ফ্রি কোর্সও রয়েছে, যে কোনো দেখে শিখে আমার গ্রুপে জয়েন করে আপনি কাজ করতে পারেন। অ্যান্ড বোল রান কিন্তু শুরু হয়ে গেছে, 24-এর শুরুর দিকে একদম বোল রান পরিপূর্ণভাবে স্টার্ট হবে। বোল রান স্টার্ট হলে আমাদের ইনকাম অনেক গুণ বৃদ্ধি পাবে এবং যারা ইনভেস্টমেন্ট করেছে তারা হিউজ একটা প্রফিট নিয়ে নিয়েছে। আমার পেইড কোর্সে অবশ্য ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, তার ভালো একটা প্রফিটও রয়েছে অলরেডি। সো যারা ফ্রিতে ইনকাম করতে চান ইনভেস্টমেন্ট ছাড়া তারা ইয়াটপে কাজ করতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন। সো বোল রানটা পরিপূর্ণ শুরু হওয়ার পূর্বে কাজটা শিখে নেন, তাহলে বোল রানে ভালো একটা ইনকাম করতে পারবেন। ইভেন আপনার যদি কোনো সফটওয়্যার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট ভিজিট করবেন, rirobineee.com। আমার ওয়েবসাইটে সব ধরনের সফটওয়্যার রয়েছে। তো ফিনিশে ক্লিক করছি, এখন আপনার যা ফ্রিতে ব্যবহার করতে চান একদম সম্পূর্ণ ফ্রিতে তারা অবশ্যই স্টিল কানেক্ট টু ফ্রি সার্ভিসে ক্লিক করতে হবে। আর যা পেড ব্যবহার করতে চান তারা কানেক্ট টু পিআইপি সার্ভিসে ক্লিক করতে হবে, এবং পিআইপিতে 86% অফ রয়েছে। সো আপনি চাইলে পারচেস করতে পারেন। তারপর তো আমরা ফ্রিটা দেখি, তারপর আমরা পেডটা দেখবো, দুটার মধ্যে ডিফারেন্সটা কি তাহলে প্রপারলি বোঝা যাবে। তো স্টিল কানেক্ট টু ফ্রি সার্ভিসে ক্লিক করবো, সেটা হচ্ছে আমাদের ফ্রি ভিপিএন। বাট ফ্রি ভিপিএনের মধ্যে আপনি অনলি 700 MB পার ডেতে ইউজ করতে পারবেন এবং 30 দিনে 21 GB মতো অলমোস্ট আপনি ব্যবহার করতে পারবেন, বাট এখানে অবশ্যই রেজিস্ট্রেশন থাকবে। তো কানেক্টে ক্লিক করলে এটা ফ্রিতে যে সার্ভারগুলো আছে সেখানে কানেক্ট হয়ে যাবে। এটা আমেরিকাতে কানেক্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা ফ্রি সার্ভার রয়েছে, সার্ভার নেটওয়ার্ক যথেষ্ট ভালো, বাট এখানে অনেক পাবলিক রয়েছে, ক্লাউডেড, মানে আপনার মতো আমার মতো অনেকেই ফ্রিতে আরও ব্যবহার করছে এটা। সো আমরা বাপাশে কী কী রয়েছে সেটা দেখি। অল সার্ভিসে ক্লিক করলে এখানে যাবতীয় ইনফরমেশন একসাথে শুরু করবে, কোন কোন কান্ট্রি রয়েছে, ম্যাক্সিমাম কান্ট্রি আপনি পেয়ে যাবেন, ইভেন বাংলাদেশে ভিপিএনও রয়েছে। সো যারা দেশের বাইরে আছেন বাংলাদেশের আইপিটা প্রয়োজন সেক্ষেত্রে বাংলাদেশে ভিপিএন কানেক্ট করে আপনি চাইলে ইজিলি কাজ করতে পারবেন। তারপর ফর ডাউনলোডিং, এখানে অনেকগুলো পি টু পি সার্ভার রয়েছে, এগুলো শুধুমাত্র পেইড ইউজারদের জন্য। এটার মাধ্যমে সার্ভার থেকে খুব সহজে হাই স্পিডে অনেক ধরনের ফাইল ডাউনলোড করা যাবে। ফর স্ট্রিমিং, স্ট্রিমিং তো বুঝতে পারছেন টেলিকাস্ট যে সকল প্রোগ্রাম রয়েছে ওইগুলোতে পার্টিসিপেট করার জন্য আপনাকে অবশ্যই পে করতে হবে। পেইড ছাড়া এখানে নিচে 3-4টা রয়েছে, এগুলো মনে হয় না খুব ভালো কিছু, বাট পে করলে কিন্তু ভালো কিছু পাওয়া যাবে এখানে। তারপর ফর সোশ্যাল, আপনি যেখানে বর্তমানে আছেন সেখানে যদি পার্টিকুলার কোনো সোশ্যাল সাইট বন্ধ করে দেয় তাহলে ভিপিএনের মাধ্যমে সেটা ব্যবহার করা যাবে। ফর গেমিং, যদি কোনো পার্টিকুলার গেম ব্যান করে থাকে তাহলে আপনি ভিপিএনের মাধ্যমে সেই গেমগুলো আপনি এনজয় করতে পারবেন। বা সবচেয়ে বড় যে বিষয়টা আমি প্রথমেই বলেছি, কিল সুইচ নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, এটা আপনি অনেক পেড ভিপিএনও পাবেন না, এটা খুবই কার্যকর একটা বিষয়। আপনি ফ্রি ভিপিএন ইউজ করেন আর পেড ভিপিএন ইউজ করেন, ইট ডাজেন্ট ম্যাটার। কিল সুইচটা হচ্ছে যদি আপনার কাজের মধ্যে সামহাও আপনার ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যায় অথবা আপনার কম্পিউটারে নেটে চলে গেছে সামহাও, সো নেট চলে গেলে নর্মালি যেটা হয় ভিপিএনটা অফ হয়ে যায়, বাট আবার সাডেনলি যদি নেটটা চলে আসে তাহলে কিন্তু আপনার যে আইপিটা আছে সেটা শুরু করবে। এখন আপনি যদি ডিফারেন্ট কোনো কান্ট্রিতে আইপি ইউজ করে কোনো কাজ করে থাকেন তাহলে সাথে সাথে ওই আইপিটা চেঞ্জ হয়ে যাবে, আইপি বারবার সুইচ করার কারণে
ওরা বুঝতে পারবে আপনি সামথিং কিছুটা রং করতেছেন এবং সাথে সাথে আপনাকে ব্লক করতে পারবে। বাট কিল সুইচটা অন করে রাখলে যদি সামহাও নেট চলে যায় বা আবার নেট চলেও আসে, আপনার কম্পিউটারে কোথাও নেট কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত ওই আইপিটা পুনরায় ভিপিএনের থ্রুতে কানেক্ট হচ্ছে। এটা হচ্ছে মতো কিল সুইচের কাজ। সো আমি এটা পেড ভার্সন চলে যাবো। এখন পেড ভার্সন যাওয়ার জন্য অবশ্যই লগ ইন করতে হবে মেল এবং পাসওয়ার্ড দিয়ে। ওয়েল, বর্তমানে আমি ভিআইপিতে আপডেট করে নিয়েছি, এটা হচ্ছে পেড ভিপিএন। সো এই হচ্ছে আমার বর্তমান আইপি। এখন আমি মোরে ক্লিক করি, এই হচ্ছে বাংলাদেশ আইপি, কানেক্টে ক্লিক করব। আমার আইপিটা সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, এটা বাংলাদেশে আছে বাট আইপিটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি চাইলে এই আইপি দিয়ে আমার কম্পিউটার যে কোনো ধরনের কাজ করতে পারবো। আবার চেঞ্জে ক্লিক করে আপনি চাইলে যে কোনো কান্ট্রি এখন আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখেন মোটামুটি অলমোস্ট সব ধরনের কান্ট্রি আপনি এখানে পেয়ে যাবেন। সো এখান থেকে আমি চাইলে সৌদি আরব কানেক্ট করতে পারবো। নাও ইউ ক্যান সি এটা কানেক্ট হয়ে গেছে, চেঞ্জে ক্লিক করবো। সো এখানে ভিআইপি যেগুলো আছে সবগুলো বেস্ট সার্ভিস দেবে, আর ফ্রিতে যেটা পাবেন আপনি প্রতিদিন 700 MB ব্যবহার করতে পারবেন। কিল সুইচের কারণে আপনার পটেশনটা হাই থাকবে, সামহাও নেট চলে গেলেও কোনো সমস্যা হবে না, আপনি ইজিলি আবার এটা কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। ওকে, এটা আমি স্টপ করে দিচ্ছি, ডিসকানেক্ট। তো আমাদের এখানে যে আইপিগুলো দিচ্ছে এই আইপিগুলো আসলে কীরকম ভালো না খারাপ এটা আমরা চেক করতে পারি চাইলে। তো সাপোজ আমি বাংলাদেশ আইপিটা নিচ্ছি চেক করার জন্য আর কি, ঠিক আছে, কানেক্ট হয়ে গেছে। এখন সেখানটা ব্রাউজার ওপেন করতে হবে, তারপর এখানে সার্চ করবেন আইপি স্কোর লেখা। সো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা ওপেন করবেন। এটা ওপেন করার পর এটার যে স্কোরটা আছে বা ইন ডিটেলস ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এখানে 100-এর মধ্যে 100 রয়েছে, যদি 70 বা 80% উপরে থাকে তাহলে আইপিটা ভালো, ওইটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা 80-এর নিচে হলে ওই আইপিতে ব্যবহার না করে ভালো। এটা আমি পার্সোনাল চেক করে দেখেছি অবশ্য, এখানে যতগুলো আইপি রয়েছে প্রত্যেকটা স্কোরই 95, 100 এরকমই আছে, এর নিচে একটাও নেই। সো যথেষ্ট ভালো আইপি। সো আই হোপ আপনি ওভারঅল সব কিছু বুঝতে পেরেছেন। এখন আপনি যদি পে করে ব্যবহার করতে চান তাহলে পারচেস করতে পারেন, 86% এখানে অফ রয়েছে। সো অ্যাজ ইউ ক্যান সি সো এখানে দুইটা প্যাকেজ রয়েছে, 12 মান্থ এবং 24 মান্থ। 12 মান্থের প্রাইস পড়ছে পার মান্থে $4, অ্যান্ড 24 মান্থের জন্য প্রাইস পড়ছে মাত্র 1.66, $1.70 মতো। সো প্রাইস তুলনামূলক খুবই কম 2 বছরের জন্য। সো যারা পেইড পার্সন ব্যবহার করে অভ্যস্ত তারা চাইলে এটা পে করে দেন ব্যবহার করতে পারেন। সো যদি আপনি একটা পারচেস করেন সেটা আপনার অ্যান্ড্রয়েড ইনস্টল করে ইউজ করতে পারবেন, আপনার কম্পিউটার ইউজ করতে পারবেন, অথবা অ্যাপলও ইউজ করতে পারবেন, আপনার উইন্ডোজও ইউজ করতে পারবেন, ইটস আপ টু ইউ। এবং আপনি যখন টপ ভিপিএনটা ব্যবহার করবেন ওটার সাথে একটা নোটিফিকেশন বার চলে আসবে। সো এটা রাখার প্রয়োজনে এক্সিট মেনুতে ক্লিক করছি, এটা অফ করে দিলাম, তারপর ক্যান্সেল করে দিচ্ছি। সো আই হোপ পুরো বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।